মুখ্যমন্ত্রীর করোনা সংক্রান্ত জরুরি ত্রাণ তহবিলে অর্থদান করলেন বিধায়ক পুত্র নদিয়া ঘাটে তৃণমূল বিধায়ক শঙ্কর সিংহের পুত্র শুভঙ্কর সিং ওরফে জিশু শনিবার কল্যাণীর মহকুমা শাসক ধীমান বারুয়ের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন পাশাপাশি যিশু বাবুর এক বন্ধু ব্যক্তিগত স্তর থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেন মহকুমা শাসকের হাতে চেকদান পর্ব সম্পন্ন হলে বাবু সংবাদ মাধ্যমে জানান একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার মনে হয়েছে বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পথে নেমে করোনার বিরুদ্ধে সার্বিকভাবে যুদ্ধ করছেন সেখানে একজন সচেতন রাজ্যবাসী হিসেবে তার হাত শক্ত করা এবং এই লকডাউনের ফলে রাজ্যের বহু জায়গায় বহু মানুষ অর্ধাহারে অনাহারে রয়েছেন তাদের মুখে অন্ন তুলে দেবার মহান লক্ষ্য নিয়ে যে যেভাবে পারেন সাহায্যে এগিয়ে এলে করোনার বিরুদ্ধে লড়াইটা অনেক সহজ হয়ে যাবে কি করলেন কি দান করলেন কত লাখ টাকা দিলেন একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমাদের মনে হয়েছে এই আমাদের রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা ওই রিলিফ ফান্ডে আমি দু লাখ টাকা এর মধ্যে দিই এস ডিও সাহেবের হাত দিই পাশাপাশি আপনার বন্ধু ও এক লাখ টাকা দিই মানে সরকারি হ্যাঁ সব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে ইমার্জেন্সি রিলিফ ফান্ড সেই ফান্ডে